হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরিয়েন্টস, আমি সুশোভন রয় স্যার। আমার ইনস্টিটিউটের নাম কম্পিটিটিভ ইংলিশ বাই সুশোভন রয় স্যার, যেখানে আমি তোমাদের ইংলিশ সেকশনটার উপর গাইড করি বিভিন্ন কম্পিটিটিভ বা সরকারি চাকরির পরীক্ষায়। আমি একটা টার্গেট ব্যাচ আনছি, যে টার্গেট ব্যাচটা হচ্ছে টার্গেট ফাউন্ডেশন অ্যান্ড বেসিক ব্যাচ, যেটাতে এক্সাম কভার করবে WBCS 2023 প্রিলিমস প্লাস মেইনস, KP কনস্টেবল মেইনস, SSC CGL প্রিলিমস প্লাস মেইনস, CPO, GD, SBI, FCI। এটা হচ্ছে একটা ফাউন্ডেশন বেসিক ব্যাচ, একদম বিগিনিং থেকে পড়ানো হবে তোমাদের, মানে বেসিক টু বেস্ট, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ইংলিশ সেকশনটা শুধু পড়াবো, এখানে আমি অনলাইন এবং অফলাইন দুটো মোডে ক্লাস নিয়ে থাকি। প্রথমে আসা যাক অনলাইনে, যেখানে আমি উইকলি তোমাদের 3 দিন ক্লাস নেবো, ডিউরেশন হবে 1.5 ঘন্টা করে, যেখানে তুমি একটা আমার অ্যাপের মাধ্যমে তুমি ক্লাসটা পাবে, যেখানে লাইভ এবং রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল থাকবে। এবং এই ব্যাচটা স্টার্ট হবে 11 অক্টোবর টিউসডে থেকে। তো আমি অনলাইনে প্রথম দিন পড়াবো থার্সডে, এবং এই থার্সডেতে আমি 7:30 থেকে 9টা পর্যন্ত পড়াবো গ্রামার, এবং তারপরে স্যাটারডের থেকে আমি 7:30 থেকে 9টা পর্যন্ত পড়াবো ভোকাবুলারি, এবং তারপরে তোমাদের ক্লাস হবে ওয়েডনেসডে 6:30 থেকে 8টা পর্যন্ত পড়াবো প্র্যাকটিস এবং ডেসক্রিপটিভ ক্লাস। দুদিন প্র্যাকটিস, দুদিন ডেসক্রিপটিভ, এইভাবে আমরা চালাবো। তো এই হচ্ছে ব্যাচের ডিটেলস। এবং এটা তোমরা যদি অনলাইনে না পড়ে মনে করছো যে আমি অফলাইনে পড়তে চাই, সেখানে তুমি উইকলি একদিন ক্লাস পাবে 3 ঘন্টা, যেটা শুরু হচ্ছে থার্সডে 1টার থেকে 4টে, যেটা স্টার্ট হবে 13 তারিখ থেকে। এবং অফলাইনে আমি শুধুমাত্র বেলঘড়িয়াতে পড়াই। এই ব্যাচটার ডিউরেশন হবে 8 মাস, অক্টোবর থেকে মে মাস পর্যন্ত, যেহেতু এটা একটা ফাউন্ডেশন ব্যাচ। ব্যাচ টাইপ হবে ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস, ঠিক। এবং তোমরা যারা এই ব্যাচে এনরোল করতে চাও, অবশ্যই 9002332334 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো। এবার ব্যাচের ব্যাপারে আমি একটু ডিটেলস বলে দিই, জাস্ট শর্টে বলবো যে এই ব্যাচটা হচ্ছে একটা ফাউন্ডেশন প্লাস টার্গেট ব্যাচ। অনেকেই তোমাদের মধ্যে আছো যারা WBCS 2022 মেন্স দেবে এবং 2023 কী দেবে, 2023 তোমরা কিন্তু প্রিলিমস তোমরা টার্গেট করছো, যেখানে 25 নম্বরের প্রিলিমস আছে এবং মেন্সে 200 নম্বরের ডেসক্রিপটিভ ইংলিশ আছে। তো আমরা এই ব্যাচটাতে আস্তে আস্তে ডেসক্রিপটিভ ক্লাস শুরু করে দেবো। এখন থেকে ট্রান্সলেশন রাইটিং, লেটার রাইটিং, এসে রাইটিং, ডায়লগ রাইটিং, প্রেসি রাইটিং এবং সমস্ত যত তোমার রাইটিং এক্সাম, ওরিয়েন্টেড এক্সাম হয় সবই হবে। তো সেখান থেকে দেখতে গেলে তোমরা যারা KP কনস্টেবল প্রিলিমস পাস করবে, তোমরা এখন থেকে তোমরা জেনে গেছো পাস করবে কি করবে না, তুমি মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, তুমি এখন থেকে KP যে SI যে মেন্স যে পরীক্ষাটা আছে তাতে তোমার ট্রান্সলেশন রিপোর্ট আর প্রেসি থাকে, তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে পারো। KP কনস্টেবল মেন্সে 10 নম্বরের ইংলিশ থাকবে, পরে যদি WEP বেরোয় সেখানে 25 নম্বরের ইংলিশ থাকবে অবজেক্টিভ। CGL প্রিলিমস প্লাস মেন্স এবার পুরোটাই আমাদের কিসে হবে, অবজেক্টিভ হবে। তো তোমার এখানে 185 নম্বরের মতো ইংলিশ থাকবে। CPO আছে, GD আছে, SBI আছে, FCI আছে, স্টেনোগ্রাফি আছে, মানে তুমি যাবতীয় যা পরীক্ষা দেবে, ব্যাঙ্কিং রিলেটেড, সে IPS দাও, SBI দাও, যাই দাও, সব রিলেটেড পরীক্ষার জন্য তোমার বেসিক বা ফাউন্ডেশন ক্লাস একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত বেসিক টু বেস্ট কভার করব। অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস হবে। তো সুতরাং শুধু ইংলিশ সেকশনটার উপরে রিসার্চ করি। অনলাইনের ক্লাস হবে উইকলি 3 দিনে, ডিউরেশন থাকবে 1.5 ঘন্টা করে থাকবে এক একদিন ডিউরেশন। প্রথম দিন আমরা চলে যাব গ্রামার ক্লাস করব, এবং তারপরের দিন আমরা তুমি রেকর্ডেডও পাবে, সেটাই হচ্ছে বলা, তুমি রেকর্ডেডও পাবে। প্রথম দিন আমি থার্সডে শুরু করব গ্রামার ক্লাস দিয়ে, যেখানে আমি এরার কারেকশন, ইম্প্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পুরো পাই টু পাই একদম ধরে ধরে বেসিক থেকে তোমাকে পড়িয়ে যাব। তারপরে চলে আসবো আমি ভোকাবুলারি ক্লাসে, যেখানে একটা সমস্যা তৈরি হয় তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড নিয়ে, সেগুলি পুরো চ্যাপ্টার ওয়াইজ হবে এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস সেট হবে। এবং অলরেডি আমি ওয়েডনেসডে শুরু করব হচ্ছে 6:30 থেকে 8টা প্র্যাকটিস অ্যান্ড ডেসক্রিপটিভ, এটা অল্টারনেট হবে। দুদিন আমরা PYQ সেট করব, দুদিন ক্লোজ টেস্ট করব, দুদিন আমরা ডেসক্রিপটিভ সেকশন করব, এইভাবে আমাদের চলতে থাকবে, ঠিক আছে। তো এবার যারা অফলাইনে পড়তে চাও তাদের জন্য আমি থার্সডে একটা ব্যাচ স্টার্ট করছি, একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে এই থার্সডে থেকে 13 তারিখ থেকে, একদম নিউ ব্যাচ, মানে ব্যাচটার একদিনও ক্লাস হয়নি, অনলাইনের ব্যাচেরও হয়নি, কিন্তু অনলাইন ব্যাচের অলরেডি 150 জন অ্যাডমিশন নিয়েছে, অফলাইনে অলরেডি 45 থেকে 50 জন অ্যাডমিশন নেওয়া আছে, 10 জন সিট বাকি অফলাইনে, এবং অনলাইনে সিট বাকি হচ্ছে গিয়ে 40 জন। তাড়াতাড়ি তাড়াতাড়ি এনরোল করো, নিজের নাম, মোবাইল নাম্বারে ফোন করো, ফোন করে বলে দাও যে স্যার আমি ক্লাস করতে চাই, অ্যাডমিশন নিয়ে নাও, অ্যাডমিশন প্রসেস তোমাকে মোবাইলে বলে দেওয়া হবে। অফলাইন শুধুমাত্র বেলঘড়িয়া পড়াবো। এবং তোমরা যারা মনে করছো যে এটা কত মাসের ডিউরেশন হবে, অক্টোবর থেকে মে মাস 8 মাসের ডিউরেশন হবে, ফাউন্ডেশন প্র্যাকটিস দুটোই হবে। এবং তোমরা যারা মনে করছো স্যার আমার ফুল কোর্স চাই, আমার শুধু ইংলিশে হবে না, ম্যাথস চাই, জিকে চাই, বিভিন্ন চাই, তো তার জন্য একদম আমার সাজেশন হবে অ্যানাকাডেমি WBPSC-র একটা সাবস্ক্রিপশন, যেখানে আমরা বেসিক ব্যাচ আনছি, এবং এই বেসিক ব্যাচটা তোমার কভার করবে WBCS-কে অ্যাজ ওয়েল অ্যাজ CGL-কেও, এবং সাথে সাথে যারা KP কনস্টেবল করছো তাদের জন্য আলাদা WBP ক্যাটাগরি আছে, এবং আমরা টেটের জন্য একটা ব্যাচ আনছি। তো বিভিন্ন ব্যাচ, এটা ব্যাচ কোর্স আলাদা, এটা ফুল ব্যাচ কোর্স একটা হতে চলেছে। তাহলে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে 9002332334 এই নাম্বারে, জলদি জলদি কল করো, হোয়াটসঅ্যাপ করো, এবং নিজের নাম এনরোল করো, একদম অ্যাডমিশন নিয়ে
প্রসেস কমপ্লিট করে রেডি থাকো, সোমবার থেকে একটা ব্যাচ চালু হচ্ছে, একটা এখান থেকে ব্যাচ চালু হচ্ছে। ব্যাচের অনেকগুলো ভ্যারাইটি আছে, এটা একটা বেসিক ফাউন্ডেশন ব্যাচ, সব এক্সামকে কভার করবে। তুমি যদি টার্গেট ব্যাচ চাও, টেট টার্গেট ব্যাচ আছে, সিজিএল টার্গেট ব্যাচ আছে, যে ব্যাচে তোমার ডিমান্ড সে ব্যাচেই তোমাকে রাখা হবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ, তাহলে দেখা হচ্ছে তোমার সাথে ব্যাচে, একদম।